পুরোটা তো পারছে না। Thank you.
questions? এবার আমাদের অতিথি মহোদয়ের পালা আমি একটাকে দেখে নেব। এডুকেশন বিভাগের ছাত্রী সঙ্গে রয়েছে আমাদের কৃষি বিভাগের অধ্যাপিকা সংস্কৃত বিভাগের অধ্যাপিকা রত্না শঙ্করা, তাদেরকে অনুরোধ করবো মঞ্চ উপবিষ্ট যে সকল ধনী মানুষরা রয়েছে তাদেরকে একে একে গ্রহণ করে নেওয়া। এটাই তো একটু গন্ডগোল আছে, এটা দাঁড়াও। বেশি নড়াচড়া করলে হবে না, এটা ভেঙে আছে, এটা ইয়ে নেই, ইয়ে নেই, তুমি টেনে দাও বেড়ে যাবে, বেড়ে করে তো কমে যাবে। তোমাকে যেটা করতে হবে সেরকম করে পরে পাশে রেখে দাও। এটা একটু বেশি নিচে হয়ে গেল, তাহলে এটাকে আবার চলে যায় কিনা দেখি। তারা এডুকেশন ডিপার্টমেন্ট এবং সংস্কৃতি ডিপার্টমেন্টের চৌদ্দ উদ্যোগে আমাদের কলেজের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। অনুষ্ঠানের শুরুতে সংস্কৃত ডিপার্টমেন্টের সিক্স সেমিস্টারের ছাত্রী স্বাধীন পুরস্কার গাছি মঞ্চের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য আমরা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা করব। ওখানে বসে thank you.
সকলকে আন্তরিক আমন্ত্রণ আমরা সঙ্গে পেয়েছি
কৃষ্ণচন্দ্র মহাবিদ্যালয়কে। আমরা স্বাগত জানাই কৃষ্ণচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর গৌতম চ্যাটার্জী মহাশয়। আমরা স্বাগত জানাই আমাদের এই মহাবিদ্যালয়ের সভাপতি অমরচাঁদ কুণ্ডু মহাশয়। আমরা স্বাগত জানাই শেখ নাজিমুদ্দিন বাবুকে। আমরা স্বাগত জানাচ্ছি বিবেকানন্দ কুণ্ডু মহাশয়, বিশ্বদেব চট্টোপাধ্যায় মহাশয় এবং ডাক্তার তপন কুমার গোস্বামী মহাশয়। এছাড়া হেতমপুর কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষা মন্ত্রী অধ্যাপনা। কাঁদড়া রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করে চলেছে, যার প্রধান উদ্যোক্তা আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর মৃণাল কান্তি চট্টোপাধ্যায় মহাশয়, যার প্রচেষ্টায় আজ আমরা এই সেমিনারটি আয়োজন করতে পেরেছি। এছাড়া যে সকল গুণী মানুষ আজ এই সেমিনারে উপস্থিত হয়েছেন তাদের উপস্থিতিতে আমরা ধন্য ও আনন্দিত। বৈদিক যুগ থেকে যে সামদান ঋষিদের কণ্ঠে ধ্বনিত হলো সেই গানের দেশ আজও আমাদের সমৃদ্ধ করে। সঙ্গীত আমাদের সম্পদ, সঙ্গীত শ্রবণে শারীরিক মানসিক পরিশ্রম শান্ত হয়ে যায় ও এক অপূর্ব আনন্দ অনুভব হয়। শিশুদের মস্তিষ্কের বিকাশ ঘটে, রাগ রোগ নিরাময় হয় সঙ্গীত শ্রবণ। এ প্রসঙ্গে ভর্তৃকবি নীতি শতকে বলেছেন, সাহিত্য সঙ্গীত কলা বিহীন সাক্ষাৎ উচ্চ বিষাণ। অর্থাৎ যে মনুষ্য সাহিত্য সঙ্গীত মালাতে বঞ্চিত সেই সাক্ষাৎ সিংহ নিজের বিনা প্রশংসক। তাই আজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরবেন আমন্ত্রিত মুখ্য বক্তা ডাক্তার বিশ্বদেব চট্টোপাধ্যায় মহাশয়, যিনি কণ্ঠ সঙ্গীত ও অভিনয়ে বিশেষ স্থান অধিকার করে পদ্মজা নাইডু সঙ্গীত মহাবিদ্যালয়ের ইন্টারভিউচার পদে শোভা বিস্তার করে আছেন। আসুন আমরা তার বক্তব্যে নিজেদের সমৃদ্ধ করি। নমস্কার। ধন্যবাদ সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বীরেন্দ্র কুমার হালদার মহাশয়কে। আমি অনুরোধ করব আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়কে কিছু মূল্যবান বক্তব্য বলার জন্য, তার একান্ত প্রেরণা আমাদের প্রতিদিনের চলার পাত্র। তিনি আমাদেরকে দিশা দেখান কিভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি, তার নিত্য নতুন উদ্যোগ সবসময় আমাদেরকে সাহস যোগায় এবং অনুপ্রেরণা দেয়। আমি অনুরোধ করব ডক্টর মৃণাল কান্তি চট্টোপাধ্যায় আমাদের কলেজের অধ্যক্ষ, তিনি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে প্রকাশ করবেন। নমস্কার। শুভ সকাল। কান্দা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয় এবং শতাব্দী প্রাচীন বীরভূমে তথা অবিভক্ত বাংলার শ্রেষ্ঠতম কলেজ কৃষ্ণচন্দ্র কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে আজকে যে আমরা সেমিনারের আয়োজন করেছি সেটি আমাদের সংস্কৃতি বিভাগ এবং এডুকেশন বিভাগে যৌথ পরিচালনায় হচ্ছে। এই সুন্দর সকালেতে এই মরণ অনুষ্ঠানেতে যারা উপস্থিত রয়েছে তাদের সকলকে আমাদের অনেক দুইটি কলেজের তরফ থেকে অনেক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। মঞ্চে উপস্থিত রয়েছে এই
কলেজের প্রতিষ্ঠাতা অমর চাঁদ কুন্ডু মহাশয়। তিনি না থাকলে এই এলাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হত। তাই অমর চাঁদ কুন্ডু মহাশয়কে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শতাব্দী প্রাচীন কলেজের অধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয় মহাজন ডক্টর গৌতম চট্টোপাধ্যায়কে, তাকেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী যিনি আজকের মুখ্য প্রবক্তা, মুখ্য বক্তা। তিনি একাধারে সঙ্গীত শিল্পী, একাধারে অভিনয় কুশলী এবং প্রখ্যাত অধ্যাপক, সঙ্গীতের অধ্যাপক পদ্মজন আইনি কলেজে বিভাগীয় প্রধান শুধু নয়, তিনি ওই কলেজে সম্মানীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সেই বিশ্বদেব চট্টোপাধ্যায়কে আমাদের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার অগ্রজ তিনিও প্রখ্যাত অধ্যাপক ছিলেন সরকারি কলেজে ইকোনমিক্সের অধ্যাপক। সেই বিশ্বদেব বাবুকে দুটো কিন্তু মুশকিল, আবার দুটি বিশ্ব না বিশ্ব, এটা আমাদের মাঝে মাঝে খুলিয়া যায়। সেই সম্মানীয় অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর চট্টোপাধ্যায়কে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। মঞ্চ প্রতিষ্ঠা হয়েছে একালে যারা বাংলা সাহিত্য নিয়ে চর্চা করে থাকেন, তাদের অত্যন্ত জানা নাম ডক্টর তপন গোস্বামী। সেই তপন গোস্বামীকে আমি বহুদিন বহুদিন চুপ চুপ করে বহু বহু কাল ধরে রেখেছি, যার লেখনী ক্ষুরধার কাব্য কবিতা লেখায় সমালোচনায় ডক্টর গোস্বামী বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত মানুষ। তাকে আমরা আমাদের এই কলেজে পাওয়ার জন্য শুধু গর্বিত নই, আমরা ধন্য হয়েছি। আমরা সেই ডক্টর গোস্বামীকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন ডক্টর সৈয়দ কাজীউদ্দিন সাহেব। তিনি শিউলি বিদ্যাসাগর কলেজে অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি আমাদের ঘরের মানুষ হয়ে গিয়েছেন, তাকেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই এলাকার বিশিষ্ট চিকিৎসক সমাজসেবী ডাক্তার বিবেকানন্দ কুন্ডু মহাশয় উপস্থিত রয়েছেন, তাকেও আমরা সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সঙ্গে বেদমপুর কৃষ্ণচন্দ্র কলেজে যিনি যাকে বলা হয় কি মানে অধ্যক্ষের বড়ির আস্থান, আইকিউসি কোঅর্ডিনেটর শ্রাবণ কুমার দাসকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এছাড়াও আমাদের ম্যাডামরা এসেছেন, দুই ম্যাডামকে, দুই চট্টোপাধ্যায়ের ম্যাডামকে আমরা অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সঙ্গে সঙ্গে আমাদের দিদি দিদি এসেছেন, তাকেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। পূর্ণিদেবী কলেজ থেকে ম্যাডাম এসেছেন, তাকেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এছাড়াও বেদমপুর কৃষ্ণচন্দ্র কলেজ থেকে যে সমস্ত অধ্যাপকেরা এসেছেন তাদেরকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার যারা সহকর্মী তাদের কাছে জানাবো, তাদের না থাকে তো আমি শুনতে জিরো। সুতরাং আমার সমস্ত সহকর্মীকে আমি আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। এছাড়াও আমার যারা ছাত্রছাত্রী রয়েছে, খুব কম সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে, কারণ আগামীকাল থেকে কলেজের পরীক্ষা রয়েছে, ছাত্রছাত্রী অনেক আসতে পারেনি। যতজন ছাত্রছাত্রী এসেছে তাদেরকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার যারা পুরনো ছাত্র আছে তাদেরও জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠান হবে। একদিক দিয়ে সঙ্গীতের বিভিন্ন রূপকে আমরা তুলে পাব, আর সঙ্গে সঙ্গে সেটা কণ্ঠ আচ্ছারিত হয়ে উঠবে, আমাদের শ্রবণ শক্তিকে অন্য একটা মাত্রা দেবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না,
কারণ যত আমি বক্তব্যকে নির্ধারিত করব তত অনুষ্ঠানে মূল অনুষ্ঠানে বিষয়টা ছোট হয়ে যাবে। আমি আরেকবার সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, আমাদের কলেজ আরো এগিয়ে চলুক, যে আলো 2001 সালেতে অবস্থান কুণ্ডুটা জেনে দিয়েছিলেন সে আলো আরো ছড়িয়ে পড়ুক, সে আলোয় এলাকা প্রভাবিত হয়ে উঠুক, আলোকিত হয়ে উঠুক এবং সঙ্গে সঙ্গে আমাদের কলেজ এগিয়ে চলুক। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই এবং সবথেকে যেটা বড় কথা লাগছে, এত পরিজনের পদধূলি রঞ্জিত হয়ে উঠল আমাদের কাঁকড়া রাধা কান্ত কুণ্ডু মহাবিদ্যালয়, যতদিন থাকবো এই স্মৃতি আমরা কবল করে যাব। একটা কথা আমি বলি, চট্টে বাজার আমি যখন হেদপুর কৃষ্ণ চট্টে কলেজে পড়াতাম 1988 সালে, তখন আমি প্রতিদিন ক্লাসে ওঠার আগে ক্লাসে প্রণাম করতাম, আমাকে একজন ছাত্র জিজ্ঞাসা করলো কেন স্যার আপনি এটা প্রণাম করেন, আমি বললাম আমি অত্যন্ত ক্ষুদ্র এক মানুষ, এই কায়সেতে এমন উত্থানেরা করিয়ে গিয়েছেন যাদের যখন ঝুলি পড়ে আছে তাদের যোগ্য আমরা ক্ষতি হতে পারবো না, সেই সমস্ত পূর্বশ্রী মানুষদের সত্যা মানুষদের সত্যা জানিয়ে প্রণাম জানিয়ে আমার মতো একজন সত্যিকার মানুষ আমি ক্লাসে আসছি, এটা আমাদের জীবন সৌভাগ্য। আগামী দিনে এই কলেজ সেই স্মরণ করবে যে আমাদের কান্দা রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়ে এত কুড়ি জনে পদধুলি এখানে পড়েছে, আমরা গর্বিত হয়ে উঠব, আমরা চমকিত হয়ে উঠব, আগামী প্রজন্ম চিন্তা করবে ভাববে যে হ্যাঁ এই কলেজে এত কুড়ি জন মানুষ এখানে আসতে পেরেছে। তাই আসুন আমাদের এই গর্বের কলেজকে আমরা এগিয়ে নিই, বিশ্বতন্ত্র কলেজ আমাদের পাশে আছে, মনুস্বাক্ষরিত হয়েছে, ওদের অনেক যোগ্য যোগ্য ছাত্ররা আছেন, তারাও আমাদের কলেজে আসবেন, আমাদের ছাত্রদের উপকৃত করবেন এবং আমাদেরও অনেক ভালো অধ্যাপক আছেন তারাও যাবে, আমার অনেক ভালো শিক্ষাকর্মী আছেন তারাও যাবে, দুটো কলেজে মিলনে আমরা এগিয়ে যাবো বলে এটুকু বিশ্বাস থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ মহাশয় এবং অধ্যাপক অধ্যাপিকাগণ তাদের সান্নিধ্যে আমরা আব্লুত কৃতজ্ঞ। আমি অনুরোধ করব কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর গৌতম চট্টোপাধ্যায় মহাশয়কে তার কিছু মূল্যবান বক্তব্য আমাদের জ্ঞাপন করছেন। আমি খুবই কৃতজ্ঞ যে রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয় আমাদের একটি প্রত্যন্ত গ্রামের কলেজের সঙ্গে বহু চুক্তিতে আবদ্ধ হয়েছে, যেটা মৃণালদা একমাত্র বললেন যে আমরা শিক্ষক এক্সচেঞ্জ করব, আমাদের শিক্ষক এখানে পড়াবে, এখানকার শিক্ষক ওখানে পড়াতে যাবে, ল্যাবরেটরি সেটা আমাদের পরিবর্তন করবে, ল্যাবরেটরির যা সুবিধা আমাদের কলেজে থাকে এখানকার ছাত্রছাত্রী পাবে, ওখানকার ছাত্রছাত্রী এখানে আসবে, এখানকার ইনফ্রাস্ট্রাকচারের সুবিধা নেবে, শিক্ষা কর্মী থেকে কলেজের সমস্ত ক্ষেত্রে পরস্পর সাহায্যের হাত বাড়িয়ে দেবার যে বোর্ড এগ্রিমেন্ট মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এগ্রিমেন্ট মৃণালদা এবং আমি আমার প্রতিনিধি তার ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যাবো। আজকে বক্তব্য শুনতে আমি এই কলেজের প্রতিষ্ঠাতা আমার সম্পূর্ণ মানুষকে ধন্যবাদ জানা, যার অবদান ছাড়া আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না, তাকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার পালনের কলেজে যাওয়ার জন্য অনুরোধ রাখলাম, একদিন আমাদের কলেজেও পা দেবে, ভালো লাগবে, আমরা সম্পৃক্ত হলে আমরা আপনাকে অবশ্যই দেখে নিয়ে যাবো। রেস্টারতে প্রেসিডেন্ট যারা অনলাইনে আজ বসে আছে তাদেরকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই, এবং একই সাথে রাধাকান্ত কুণ্ডু মহাবিদ্যালয়ের পক্ষ থেকে।
আমাদের সঙ্গে আছেন আমাদের কলেজের প্রতিষ্ঠাতা অমরচাঁদ কুণ্ডু মহাশয়, তাকে পেয়ে আমরা কৃতজ্ঞ। তিনি ভীষণ ব্যস্ত মানুষ, কিন্তু যখনই আমাদের কলেজের যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ বলি আমরা তাকে পাশে পাই। আজকে এই মানুষের সান্নিধ্য তিনি আমাদের সঙ্গে আছেন। আগে থেকে আমি অনুরোধ করবো তাকে আজকে অনুষ্ঠান সম্পর্কে কিছু মন্তব্য তার কাছ থেকে শুনুন। নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার। আজকে রাধাচন্দ্র মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা এই আয়োজনে মঞ্চ উপস্থিত আমাদের এই রাধাচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইন্দ্রকান্তি চট্টোপাধ্যায় মহাশয় এবং আমাদের
ইউনিভার্সিটি অফ চট্টগ্রাম মহাশয়কে। এইবার আমাদের সেই সময় যার জন্য আজকের এই আয়োজন আমরা পেয়েছি পদ্মজা নাইডু কলেজ অফ মিউজিক বর্তমানে টিচার ইনচার্জ ডক্টর বিশ্বদেব চট্টোপাধ্যায় মহাশয়কে। আমরা তার কাছে কৃতজ্ঞ, আমরা আপ্লুত। সেই ওই সময় থেকে ঋষিদের মঞ্চে যে সন্ধান উন্নীত হতো তা আজকেও নানা বিবর্তনের পথ ধরে আমাদের আপ্লুত করে, আনন্দিত করে। ডক্টর চট্টোপাধ্যায় একদিকে অভিনেতা, সেই সঙ্গে ভোকালিস্ট। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি তার সান্নিধ্য পাওয়ার জন্য, তার সাংগীতিক কণ্ঠস্বর আমাদের আপ্লুত করবে। এই আশা রেখে আমরা শুরু করছি আজকের মূল অনুষ্ঠান। আমি আমন্ত্রণ জানাবো ডক্টর বিশ্বদেব চট্টোপাধ্যায় মহাশয়। Thank you.
একটা সাধুবাদ না দিয়ে মারা যায় না। আমাদের সঙ্গীতকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে এই কারণেই আমরা আমি ছোট থেকে যে বড় হয়েছি আমার মাথার উপরে যে আকাশ তার নাম রবীন্দ্রনাথ, আমার নিঃশ্বাস প্রশ্বাস তার নাম রবীন্দ্রনাথ, এবং এই সাতটা স্বর সারেগামা পাতানি এইগুলো নিয়ে আমি বড় হয়েছি। তো আমাদের সঙ্গীতকে বাঁচাতে গেলে আমি যেটা বুঝেছি শুধুমাত্র অনুষ্ঠান করলেই সঙ্গীত বাঁচবে না, তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, উপযুক্ত শিক্ষিত শ্রোতা তৈরি করতে হবে। শিক্ষিত শ্রোতা ছাড়া কিন্তু সঙ্গীত বাঁচবে না। রবীন্দ্রনাথ বলেছেন একাকী গায়কের গাহিত গান, মিলিতে হবে দুইজন, একজন গাবে ঢুলিয়া কলা অন্যজন গাবে মনে। সেজন্যে আমাদের সঙ্গীতকে বাঁচাতে হবে, এবং এই রাধাকান্ত মহাবিদ্যালয় সেই বাঁচাবার কাজটা কেন করছে, এই জন্যে তাদের সাধুবাদ প্রাপ্য। আমি খুব কৃতজ্ঞ, তার সঙ্গে গর্বিত আজকে এরকম একটা কর্মশালার আয়োজন এখানে হয়েছে এটা জানতে পেরে এবং এখানে অংশগ্রহণ করতে পেরে। এবারে আসি রবীন্দ্রনাথকে ছাড়া আমাদের জীবন, বিশেষ করে সঙ্গীত, সঙ্গীতের সঙ্গে রবীন্দ্রনাথ, এ দুটো যেন সমান করা পাশাপাশি চলছে। ১৯১৭ সালে রবীন্দ্রনাথ প্রকাশ করলেন একটা প্রবন্ধ, তার নাম সঙ্গীতের মুক্তি। এই সঙ্গীতের মুক্তি প্রবন্ধে অবশ্য এটা ছিল কবির একটা বক্তৃতা, প্রথমে বক্তৃতা তারপরে এটা প্রবন্ধকারে প্রকাশিত হয়। তো এটাকে কবি বলছেন যে আমাদের সঙ্গীত জিনিসটাই ঘুমার সুখ, তার বৈরাগ্য, তার শান্তি, তার গম্ভীরতা সমস্ত সংকীর্ণ উত্তেজনাকে নষ্ট করিয়া দিবার জন্য অতি সূক্ষ্ম সুর হলো, যাকে আমরা সঙ্গীতের ভাষায় বলি শ্রুতি। এই শ্রুতি আমাদের গানের সূক্ষ্ম স্নায়ুতন্ত্র, ইহারই যোগে এক সুর কেবল যে আর এক সুরের পাশাপাশি থাকে তা নয়, তাদের মধ্যে নাড়ির সম্বন্ধ ঘটে। অর্থাৎ Thank you.
থেকে আসছে হারমোনিয়ামের মতো কাটা কাটা শূন্য নয়, পিয়ানোর মতো কাটা কাটা শূন্য নয়, এই যে আসছে পা থেকে গান এই বিষয়টাকে রবীন্দ্রনাথ বলছেন শ্রুতি। রবীন্দ্রনাথ না আমাদের শাস্ত্রেই বলছে এটাকে শ্রুতি। রবীন্দ্রনাথ এই শ্রুতিকে তুলনা করছেন আমাদের ব্রেন থেকে যে অসংখ্য নার্ভ স্নায়ু আমাদের পায়ের আঙুলের রক্ত পর্যন্ত হাতের আঙুলের রক্ত পর্যন্ত যে ছড়িয়ে আছে এই স্নায়ুর সঙ্গে তুলনা করছেন এই গ্রামের স্মৃতি। এখন এই কলেজে নিশ্চয় আছেন লজিশিয়ান বা ফিলোসফাররা কি বলবেন আপনারা একটু বিবেচনা করে দেখুন যে তুলনা দুটো সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা জিনিসের তুলনা, কিন্তু তার মধ্যে কোথাও কি মিল থাকতে পারে? নিশ্চয়ই কোথাও মিল আছে, না হলে লোকের তুলনা করে কেন? এমনিতে আপনাদের কি মনে হতে পারে যে নিশ্চয়ই থাকবে? শুধু তাই নয়, আমি শাস্ত্রীয় সঙ্গীতের মানুষ কিন্তু রবীন্দ্রনাথের অনুরাগী প্রথমেই বললাম। এর সঙ্গে আর একটা জিনিস যেটা মানব দেহ যেটা কোন সঙ্গীত সে প্রাচ্যকালেরই হোক বা বর্তমান কালেরই হোক এরকম ভাবে ভেবেছেন কিনা জানি না। রবীন্দ্রনাথ থেকে সমগ্র বিশ্ব তথা বিশ্বের সমগ্র সৃষ্টির মধ্যে ছড়িয়ে দিয়েছিল। রবীন্দ্রনাথের রাগ রাগিণীতে ভরা যে গান সূর্য শশী নক্ষত্র লোকে করুক ভার
এই সমগ্র বিশ্বকে সমগ্র বিশ্বকে দেখা যেমন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারা এরা যেন আলোকের প্রদীপ এরা যেন আলোকের প্রদীপ তারা নিজেদের পক্ষপাতে কোটি কোটি আলোক বর্ষ মাইল কোটি কোটি মাইল নয় কোটি কোটি আলোক বর্ষ মাইল আলোক বর্ষ মানে এক লক্ষ 86,000 মাইল সেকেন্ডে যেটা যায় সেটা একটু এক বছর কত হচ্ছে এই লোকেশনে কিন্তু আরো কি চলছে মহাবিশ্বে তাহলে আরতি পরে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আশিষে তার জগত মন্দিরে তারে আরতি পরে চন্দ্র কিন্তু এই অনন্তকাল
এই অনন্ত আকাশ এর কোন শেষ নেই, আর এর সঙ্গে রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তা মিলে মিশে একাকার। Come on,
মহারণ্য জলধর মালা
ও পূর্ণবদসা
سبيل بلين 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 এবং এইটা আমাদের সংগীতের প্রথম জায়গা তিনটে সুরে হতে পারে উদাত্ত অনুদাত্ত সংগীত যেটা তানপুরার সঙ্গে যেটা এক হয়ে যাচ্ছে সেটা সংগীত যেখানে সুরটা নামছে সেটা অনুদাত্ত যেখানে চলছে সেটা উদাত্ত এই তিনটে স্বর আছে রে রে সা রে রে এটা আমাদের সংগীতের সুর সব অঙ্কগুলো এতে পাঠ করা হয় তাই সঙ্গীতের জন্ম হচ্ছে এই জায়গাতে তারপরে রবীন্দ্রনাথের হাত ধরে এই বিকাশ আমরা জানি নিশ্চয় আমাদের শান্তিনিকেতন এই যে আশ্রম সঙ্গীত এটা এটার আগে আর একটা গান ছিল এইটা রবীন্দ্রনাথ চালু করেছেন সম্ভবত আমি যদি ভুল না হই 1910-11 সালে তার আগে একটা গান ছিল সেটা হচ্ছে মরা সত্যের উপরে মন আজ করিব সমর্পণ জয় জয় সত্যের উপর মোরা পুঁজিব সত্য পুঁজিব সত্য পুঁজিব সত্য জয় জয় সত্যের উপর যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যা চিন্তা নয় যদি দৈন্য কহিতে হয় তবু মিথ্যা কর্ম নয় যদি দৈন্য শুনিতে হয় তবু মিথ্যা বাক্য নয় জয় জয় সত্যের উপর তবে সত্যের পরে যে প্রতিষ্ঠা এইটা রবীন্দ্রনাথের সঙ্গীতের দান এই আশীর্বাদ বহন করে নিয়ে আমি আজকে এসেছি আপনাদের সম্মুখে আমাকে সুযোগ দিয়েছেন এজন্য আমি ধন্য এত 100 বার কিন্তু আমার গর্ব হচ্ছে কোথায় জানেন আমি এতজন পণ্ডিত এতজন বিদ্বান মানুষের সঙ্গে আমার চিন্তাকে শেয়ার করতে পারছি আজকে এই কৃষ্ণচন্দ্র কলেজ আর বাংলা কলেজের এটাই আমার প্রাপ্তি আপনারা সেজন্য সবাই ওয়ার্কশপে ওটাই আসন দিয়েছেন প্রসিডিংস করতে হয় তাকে আজকে কি পেলাম তো যে সিদ্ধান্ত উপনীত হতে চাইব আমি সেটা হচ্ছে এই সত্য সত্য কি একটা তো বললাম চৈতন্য আর একটা হচ্ছে আছে বা রূপের কোনো সত্য নয় আমি আপনাকে একটা মিথ্যা কথা বলে দেবেন কোনো কারণে সেটা নয় সত্য হচ্ছে সেইটা মানব সমাজের মধ্যে মঙ্গল আকারে মানব প্রেমের মধ্যে সুন্দর আকারে তার সঙ্গে যুক্ত হচ্ছে মানুষের নবতর সৃষ্টি যা মহাসৃষ্টির সঙ্গে প্যারালালি সমান্তরাল ভাবে রান করবে আর সেগুলি কি মহাসৃষ্টির সঙ্গে সমান্তরাল ভাবে রান করবে সেগুলো কি আমাদের পাঁচটা শিল্পকলা নাম্বার ওয়ান সাহিত্য কাব্য নাটক দুই সঙ্গীত সঙ্গীত আবার তিনটেকে নিয়ে কণ্ঠসঙ্গীত বাদ্যসঙ্গীত নৃত্যকলা এই তিনটেকে নিয়ে কিন্তু শাস্ত্রে বলছে সঙ্গীত তিন নাম্বার চিত্রকলা চার নাম্বার মূর্তিতত্ত্ব বা ভাস্কর্য আর পাঁচ নাম্বার বড় মরুভূমি রাজপ্রাসাদ স্থাপত্য যেগুলো এগুলো তো প্রাচীন কাল থেকে আছে
রসশাস্ত্রের দান এবং সবকিছু কিন্তু এই সঙ্গীতকে একজন শিষ্য গুরুকে বলছে আমাকে মুক্তি আমাকে মুক্তিপালা শেখান। গুরু বলছে তুমি তাহলে চিত্রকলা শিখেছ, শিষ্যটা বলবো যে আমাকে চিত্রকলা শেখান। গুরু বলছে তুমি তাহলে বাস্তুকলা শিখেছ। এরকম করে দেখা যাচ্ছে গুরু শিষ্যের কথা বলে মধ্যে দিয়ে শ্রেষ্ঠকালে সঙ্গীত এসে দাঁড়াচ্ছে। সঙ্গীত কিন্তু সবের সৃষ্টি, সঙ্গীত ছাড়া কিছু নেই, কিছু শাস্ত্রে বলছে নাচা বিদ্যা সঙ্গীতা। এই সঙ্গীতের মধ্যে বিজ্ঞান ঢুকে আছে, লাইফ সায়েন্স ঢুকে আছে, ফিজিক্স ঢুকে আছে, ম্যাথামেটিক্স ঢুকে আছে, যে পথটা গাইছি আমরা সেটা লিটারেচার ঢুকে আছে। সঙ্গীত ছাড়া কিন্তু সব কিছু অসম্পূর্ণ। আর ভারতবর্ষকে জানতে গেলে বিদেশে বিশেষ করে ডাক্তার আমেরিকার মতো জায়গা যারা হার্ট পেশেন্ট করে দিচ্ছে, এই রাতটা আপনি শুনুন আধ ঘন্টা প্রতিদিন আপনার হার্ট রেট পালস রেট সমস্ত কিছু ডাক্তার সাহেব সম্মান না থাকে। যাই হোক, আর এই যে বলছি সঙ্গীত ছাড়া কিছু নেই, আজকে না হয় প্রথমে ছিল টেপ রেকর্ডার, তারপরে ক্যাসেট, তারপরে সিডি, এখন দেখুন চিপ বা পেন ড্রাইভে ঢুকে যাচ্ছে সব। বিজ্ঞানের কতখানি অগ্রগতি, তাহলে বিজ্ঞানের দ্বারা সঙ্গীত, সঙ্গীতের দ্বারা বিজ্ঞান, দুই দুজনকে কিন্তু প্রভাবিত করছে। এ গানটা লক্ষ্য করুন, কাছের সুরে ওই বাঁশি বাজে দূরে আমার সবাই পারে ওই বিষয়টা চরিত্র হচ্ছে রবীন্দ্রনাথ কোথায় আমাদের নিয়ে গেছেন সঙ্গীতকে নিয়ে, এটা বোঝাবার জন্য আমি একটা কথা বলছি আপনাদের সামনে। যাই হোক, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। এই অ্যানাউন্সমেন্টে হলো আমার নামের সঙ্গ লেখা আছে, আমি ভোকালিস্ট কবি, তার সঙ্গে আমি একজন অভিনেতা। রবীন্দ্রনাথের গৃহ প্রবেশ বলে একটা নাটক আছে, এই নাটকে একটা জায়গা এই হেলথের সঙ্গে মিলে গেছে। গৃহ প্রবেশ নাটকে ডাক্তারের একটা ডায়লগ, তো যতীন গৃহ প্রবেশ করবে কিন্তু যতীন অসুস্থ, সবাই বুঝতে পারছে যে যতীন আর বাঁচবে না।
কিন্তু যতীনের স্ত্রী মণি সে এটা উপলব্ধি করতে পারছে না, সে খালি বিলাসিতা করে, স্বামীকে অগ্রাহ্য করে। আর যতীনের মা মারা যাওয়ার পর মাসির কাছে মানুষ, মাসি কিন্তু এটাকে আড়াল দিচ্ছে, যতীনকে ভুলভাল বোঝাচ্ছে, মিথ্যা কথা বোঝাচ্ছে, বলছে তোমার জন্য বউ পুষ্করির ডালের সুপ তৈরি করছে, তোমার জন্য দুধ গরম করছে, হ্যাঁ তোমার সব পথ্য, মানে সব হিসেবে কথা বোঝাচ্ছে যতীনকে। এমন সময়ে ডাক্তার আসে, আর একটা হচ্ছে হিমি বলে একটা বোন আছে যতীনের, সে ভালো গান করে। এমন সময় ডাক্তার এলো, ডাক্তার আবার যতীনের বাবার বন্ধু, যতীনের পিতার বন্ধু। তাহলে চরিত্র কি কি দাঁড়ালো, যতীন অসুস্থ, হিমি যতীনের বোন, মাসি আর ডাক্তার, এই চারটে চরিত্র আমি একটুখানি দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি ভয়েসটা চেঞ্জ করে দেবো, আপনারা বুঝে নেবেন কোন ঠাকুর চরিত্র, যদি না বুঝতে পারেন পরে আমি বলে দেবো। আচ্ছা, বাড়ির যে প্ল্যান তৈরি করেছিলাম এতে আমাকে নিয়ে যাও, আর আমার সেই খেলা ঘরের বাক্সটা, খেলা ঘর বলতে গিয়ে সেই গানটা মনে পড়ে গেল। ইমি ইমি ব্যস্ত হচ্ছে যদি আমি দেখে দিচ্ছি কি দাদা, ওই গানটা একবার গাবন, ওই যে সেই যে খেলা ঘর, ও আচ্ছা খেলা বাংলাতে গান কর, পাখির মতো গান কর,
আমি একটা বই লিখতে বসেছি তাতে বুঝিয়ে দেব গানের ঢেউ এলে বাতাস থেকে ব্যামো কিরকম ভেসে যায় ব্যামগুলো সব বেশ উন্নতি না ন্যাচারাল হচ্ছে ভালো থাকা ওরা সব বেতালা বেতালের ঘর শরীরে তাল কাটিয়ে জামা তুমি জামা তুমি তুমি বেশ গলা তুলে গান পারো কোন গানটা গাবো দাদা সেই নতুন বিয়ের গানটা হ্যাঁ সেই ঠিক হবে সেই ঠিক হবে আজ একটা লগ্ন আছে বলে পথে তিনটে বিয়ের দল পার হয়ে আসতে হলো তাই তো দেরি হয়ে গেল তিনি পাশের ঘরে গিয়ে গাইতে লাগলো বাজরে যাকে আমার আর সেটা বলা দরকার নেই আমার বক্তব্য হচ্ছে ডাক্তারের কথাটা ব্যায়ামগুলো সব বেশ আমি একটা বই লিখতে বসেছি তাতে আমি বুঝিয়ে দেব যে গানের ঢেউ লাগলে ব্যায়ামগুলো কেমন এইটা হচ্ছে আমার এই হেলথ সম্পর্কে বলার কথা আর একটা নাটকে আসবো রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক বিসর্জন এই নাটকে আপনারা সবাই জানেন যে রঘুপতি পশুবলির পক্ষে আর গোবিন্দমাণিক্য ত্রিপুরা রাজা তিনি পশুবলি জয়সিংহ মাঝখানে পড়ে গেছে জয়সিংহ রঘুপতিকেও ভালোবাসে গোবিন্দমাণিক্যকেও ভালোবাসে এবারে পশুবলিতে ব্যর্থ হয়ে পশুবলি করতে পারছে না গোবিন্দমাণিক্য রঘুপতি ব্রেনওয়াশ করছে জয়সিংহ এবং জয়সিংহকে বোঝাতে চাইছে যে তুমি গোবিন্দমাণিক্যকে হত্যা করো কিরম ভাবে ব্রেনওয়াশ করছিলে তুমি সকল শুনেছি আমি শিখে শিখে বাড়ির কাছে করবে তবে এসব বৎস আর এক শিক্ষা নেই পাপ পুণ্য কিছু নাই কিছু নাই কে বা ফাঁকা কে বা আত্মপ কে বলিল জীবন তাহা এ জগত মহাবত্তা আসলা জানো নাকি প্রত্যেক মরণ মানে লক্ষ কোটি প্রাণী চিরাবাতি বলিতেছে সে আহার লক্ষে লক্ষরে অনুশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাল বিশ্বপত্রে জীবের ধ্বনি ইতিহাস প্রতি পদে চরণে দলিত শত কীট তাহার কি জীব নহে অরণ্যের মাঝে হত্যা লোকালয়ে হত্যা বিহঙ্গের নীড়ে হত্যা পিঠের গহ্বরে হত্যা বাবার সাগর চলে হত্যা নির্মল আকাশে বিশ্ব চলেছে হত্যার কামলে উদ্দেশ্যে প্রাণ তুলে ব্যাঘ্রের আক্রমে ভয়াবহ বৃহ সম মহাকালী কাল স্বরূপিনী রয়েছে দাঁড়াইয়া বিষাদিগ্ন ঘোর জীবাবলী বিশ্বের চৌদিক দিয়ে চিররক্ত ধারা ফেটে পড়িতেছে নিষ্পেষিত রক্ষা হতে রসের মতন অনন্ত কর্মে তার কম এখানে আমি পাঠ করছি বেরোয়াসটা চিন্তা করুন রবীন্দ্রনাথের কলম হত্যার পক্ষে কি বলছে একটা কথাও আপনি ফেলতে পারবেন না সবা পাঠ্যযুক্তি জয়সিংহের মনের অবস্থাটা ভাবুন ভাই নিয়ে ভাতৃ হত্যা এও কি সম্ভব অথবা মধ্যে দ্রৌপদী ওকে মা কালীর পাল ছড়িয়ে শপথ করে দিয়েছে
আমি নিয়ে দেব রাজরক্ত শ্রাবণের শেষ নাম পেতে চরণে প্রতীক্ষা পাওয়া জয় সিংহ তাই হয়েছে পরের দৃশ্যে রবীন্দ্রনাথ দেখাচ্ছেন রিয়াকশন জয় সিংহের মনটা কি হয়েছে বুঝতেই পাচ্ছেন ভারাক্রান্ত একা বসে আছে মন্দিরের বারান্দায় এমন সময় গ্রামের কিছু লোকজন ওই ওই করতে করতে মন্দিরের সামনে রাস্তা দিয়ে যাচ্ছে পাশের গ্রামে কুকি রঙের নৃত্য গীতের অনুষ্ঠান আছে সেটা দেখতে বলতে জয়সিংহ মনটা একটু হালকা করতে চাইছে ওদেরকে ডেকে বলছে সেখানে তার সঙ্গে আমাদের মনের
কবির মনে বেশি একটা ক্ষতি কি তাই তো রবীন্দ্রনাথের মতো মানুষ লিখছেন পলকে পলকে ঢেউ তুলিল আজি কমল মুকুল তুলিল। দেখুন হৃদয়ের আনন্দে আর পদ্মের মধ্যে অভেদ হয়ে গেল, ভাষার একেবারে দূর করা হয়ে গেল, যার রূপ নাই সে রূপ ভুল, যার রূপ আছে সে অরূপ। অর্থাৎ মানব মনে আমাদের মনে সঙ্গীতের যে ইম্প্যাক্ট, দিস ইজ এস্থেটিক্স, নন্দন তত্ত্ব, সৌন্দর্য দর্শন, এসব অনা সৃষ্টি কাণ্ড হতে চলেছে, ঘটছে কোথায়? সৃষ্টি যেখানে অনির্বচনীয়তায় আপনাকে আপনি ছাড়িয়ে যাচ্ছে, রাগরাগিনী বিশ্ব সৃষ্টির মধ্যে আছে। সেজন্য আমাদের শাস্ত্রীয় সঙ্গীত ঠিক যেন মানুষের গান নয়, এটা যেন সমস্ত জগতে। রবীন্দ্রনাথ ওই যে বললাম সঙ্গীতের মুক্তি লিখেছিলেন 1917 সালে, সেখানে উনি কিছু রাগ মেনশন করে দিচ্ছেন, বলছে যে এই রাগগুলো মানুষের মনে বিশেষভাবে একটা রস ফুটিয়ে তুলছে, বিশ্ব রস ফুটিয়ে তুলছে। যেমন ভৈরব সভ্যবেলা একটা রাগ, ভৈরব বলে হিন্দুস্তানিরা, মানে নন বেঙ্গলি যারা তারা ভৈরব বলে। উনি লিখছেন ভৈরব যেন ভোরবেলাকার আকাশেরই প্রথম যাও, কিরকম দেখুন রাগটা, মা 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 মা
আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই নাহারা ও গো তাই রে তাই রে সে তাই তাই যেদিকে পানে গ্রামের মানুষ আছে প্রাণে তাই রে তাই সকল কানে আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কথা আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কথা শোনা হলো না হলো না শোনা হলো না হলো না আজ ফিরে এসে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে এই যে শুনি তাহার বাণী আপন কানে তাহার বাণী আপন কানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই রে তাই সকল কানে আমি তার তোরা বুঝিস তারে বাঙাল দেশে দাঁড়ে দাঁড়ে তোরা বুঝিস তারে বাঙাল দেশে দাঁড়ে দাঁড়ে দেখা মেলে না মেলে না দেখা মেলে না মেলে না তোরা পায়ে দেখলে চেয়ে পায়ে দেখলে চেয়ে আমার বুকে ওরে দেখলে আমার দুই নয়ানে দেখলে আমার দুই নয়ানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই দেবী তাই সকল কানে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই নাহারায় ও তাই হে তাই হে তাই সে তাই তাই আমি যেদিকে পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হে তাই সকল কানে ধন্যবাদ আমার কথা শোনার জন্য সবাইকে এবং সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা নমস্কার অলওয়েজ স্টে টিউনড অলওয়েজ স্টে ফিট অলওয়েজ স্টে উইথ মিউজিক থ্যাংক ইউ আমি বলছি না কিছু সব বলা আছে আমি জাস্ট যে স্যার একটা সাবজেক্ট এমন বেশি দিয়েছে যে সাবজেক্টটা আমার ঢুকতে হবে আমি ঢুকবো আমার তো মাধ্যম চাই রাগলাগিনী মাধ্যম আর রবীন্দ্রনাথ মাধ্যম এই সব সেগুলো কিছু সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করবো কেমন লেগেছে আমার ফিডব্যাক চাই ফিডব্যাক আমাদেরও সব সাইডে গেছে আমরা অভিভূত আপ্লুত এবং রাগলাগিনী যে পদ সুর এবং কথার মাধ্যমে চললাম তাতে আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর বারবার আমাদেরকে পথ দেখিয়েছেন তাই সেই একটাই কথা মন্দির তোমার শেষ জেনাবার প্রভুর পুরো শেষ মনে হলো আজ অনুষ্ঠানে এটাই আমাদের মনে বেশ করে গেছে একটা ছোট্ট আনন্দের মুহূর্ত কুটি কুটি পায়ে আমাদের কলেজের পত্রিকা 17 বছরে পা দিয়েছে আমরা আজকে সেই পত্রিকার উদ্বোধন করব বিশ্বদেব চট্টোপাধ্যায় মহাশয়ের হাত ধরে আমি অনুরোধ করবো আমাদের সম্পাদক ইংরাজি বিভাগের অধ্যাপক বিধান মন্ডল এবং কলেজের অধ্যক্ষ মহাশয় মেঘান্তী চট্টোপাধ্যায় দুজনকে অনুরোধ করবো পত্রিকা
এর পাশাপাশি আমরা কেতনপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ মহাশয় রয়েছে অসংখ্য ধন্যবাদ আমি মানপত্র
পত্রটা পড়ার জন্য আবার বিধানমন্ডল আমাদের গুজরাটি সাহিত্যের অধ্যাপক তাকে অনুরোধ করব একটু মানপত্রটা পড়ে আমাদেরকে শোনানো। Thank you. It is my privilege to read and address the inscription which is on this brochure. So, dear sir, success in its truest sense does not come by chance. Breakthroughs in academia demand years of perseverance and unwavering commitment towards teaching and research. Your scholastic academic accomplishments, strong sense of academic ethics, and above all, your exemplary righteousness set a precedent for others to follow in life. We sincerely appreciate the accolades you have earned in your career by holding on to strict academic standards and adhering to the markers of academic excellence. We feel privileged to have your focused presence with us today. It gives us immense pleasure to honor you by felicitating you with this little token of appreciation. We hope that in the coming years you will continue enlightening us with many such significant scholarly contributions and your valuable insights. Thank you. Today is talking about the first time to Bangladesh Poly. Our workshop. Music and its impact on human mind and beliefs. আমার কিছু কাজের জন্য আমি পুরো সময়টা এখানে থাকতে পারলাম না, তার জন্য আমি নিজে দুঃখিত বোধ করছি। তো বিশ্বদেববাবুর এই যে ওয়ার্কশপ, এটা সত্যি করি আমার যতক্ষণ ছিলাম আমার মধ্যে একটা আলাদা শিহরণ জাগছিল, কারণ আমি নিজেও একজন শিল্পী, বাচিক শিল্পী আমি বলতে পারবো না, কারণ আমি থিয়েটার করি। তো ওনার মতো উদাহরণ বলা আমার নেই, রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ইচ্ছে এবং গাইতে কেমন একটা লাগে বা আমার উদাহরণ বলার জন্য নেই, কিন্তু যখন আমি স্টেজে থিয়েটার করি, যখন সংলাপ করি, তখন এরকম বলার চেষ্টা করি। আমি তখন বিশেষ করে আমি রবীন্দ্রনাথের বিসর্জনের সংলাপ যেরকম বলছি, তো আলাদাই একটা আমার ভিতরে যেন বলেছে আমিও যেন একটা স্টেজেই আছি, এত ভালো লাগবে, কেন বলছে একটা স্টেজ বাচনিক কর্মশালা, আমি বেশ কিছু বাচনিক কর্মশালাতে অংশগ্রহণ করেছি, তো তার মধ্যে থেকে যদি আমাকে নির্বাচন করতে হয় তাহলে এই প্রাথমিক কর্মশালাকে আমি একজন প্রথমে দিকে রাখছি। তো ধন্যবাদ বিশ্বদেববাবুকে আমাদের কলেজে নিয়ে এসছেন, এত সুন্দর একটা অ্যাম্বায়েন্স তৈরি করলেন। আমরা তার কাছে কৃতজ্ঞ এবং আমরা চাইবো আপনি আবার ভবিষ্যতে আমাদের কলেজে আসুন। চলুন আমি একটা অনুরোধ করছি, কয়েকজন আছেন, ওদের যদি কিছু ফিডব্যাক অবশ্যই, যদি কেউ আজকের অনুষ্ঠান নিয়ে নিজেদের অভিমত প্রকাশ করতে চান তাহলে অবশ্যই ছাত্র আমন্ত্রণ। আমার নাম সুধীন্দ্র রায়, বিশিষ্ট চন্দ্র কলেজের শিক্ষা বিভাগের অধ্যাপক। আজকে
আজকে এখানে মানে সুযোগ পেয়ে আমি নিজেকে ভীষণ গর্বিত মনে করছি এবং সৌভাগ্যবান মনে করছি। গর্বিত এই কারণে কারণ আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি এবং আমি জানতে পারলাম ছাত্র এবং ওখানে একজন ছাত্র কিভাবে পরিণত হয় সেটা আজকে নিজের চোখে দেখতে পেলাম এবং সেই জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। কারণ আমি একদম ছোটবেলা থেকে কোনো পড়াশোনা করার সুযোগ পেয়েছি, বলছিলাম আমার পড়াশোনা থেকে সেটাকে চাক্ষুষ করে আমি ভীষণ গর্বিত এবং খুশি। এবং সব থেকে বড় কথা আজকে এখানে আসার যে কারণ সেটা এই কলেজের যে আয়োজন এবং এই কলেজ আমাদের কলেজের যে মৌ চুক্তি হয়েছে তার জন্য দুই কলেজের অধ্যক্ষকে আমি আমার তরফ থেকে কি বলবো কৃতজ্ঞতায় জানাই যে একটা আমাদের কাছে সুযোগ থাকছে যে দুই কলেজের মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে, সেখানে আমরাও কিছু শিখবো, আমাদের কাছ থেকেও তারা কিছু জানতে পারবে। তবে আজকে এই কর্মশালার সব থেকে বড় বিষয় যেটা আমাদের সামনে আজকে আসলো সেটা হচ্ছে আমাদের কাছে এত মানে আমাদের ভারতবর্ষে এত জ্ঞান চর্চা হয়েছে, এক সময় বিজ্ঞান চর্চা হয়েছে, স্বাস্থ্য চর্চা হয়েছে, জ্যোতিষবিদ্যা চর্চা হয়েছে, গণিত আবিষ্কার হয়েছে, অনেক কিছুই, কিন্তু সেগুলো হয়তো আমরাই ভুলে যাচ্ছি। আমরা সবকিছু ওয়েস্টার্ন 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 ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকেই সবকিছু ছড়িয়েছে। এক সময় ভারতকে বিশ্বগুরু বলা হতো, কেন বলা হতো তার কিছুটা আপনার সাথে হয়তো আমরা পেলাম, তার জন্য আপনাকে ভীষণভাবে আমার তরফ থেকে নমস্কার। ধন্যবাদ। আর যদি কারোর কোনো অভিমত থাকে তাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে এই অনুষ্ঠানটার পর মনে হচ্ছে যে কিছু কিছু মুগ্ধতা এমনই থাকে যেগুলো আর বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না, সেগুলো মনের মনিকোঠাতে গোলাই থাকে। আজকের অনুষ্ঠানের পর সেই আবেশ একটা যেন সবার মধ্যেই ছড়িয়ে আছে। আমি অনুরোধ করব আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়কে তিনি যদি আজকের অনুষ্ঠান সম্পর্কে তার মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে শেখান। সত্যি কথা বলতে কি আমি বাস বলতে কিছু বলা যাচ্ছে যুক্ত হয়ে যাচ্ছি ইতিহাসের লোক সামান্যতম ইতিহাস পড়েছি। আমরা জানি যখন আমরা মহাকাশ নিয়ে গবেষণা করেছি তখন ইউরোপের মানুষেরা কোথায় ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই মহান অতীতকে আমরা ঘুরতে বসেছি। ইউরোপকে চৌত্রিত বলেছিলেন আত্মবিশ্বাত্ম বিস্তৃত বাঙালি, আমরা আমাদের অতীতকে খুব দ্রুত ঘুরে যেতে চাই। আমরা যদি অতি ভাবে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে কত কি আমাদের ছিল, আমরা সমস্ত হারাতে বসেছি। আমি বারবার যেটা বলি যে ব্রিটিশ শাসন যদি না আসত তাহলে পরে আমরা কিন্তু নিজেদেরকে খুঁজে পেতাম না। হয়তো অনেকে এখানে বিতর্ক তৈরি করবে, অনেকেই বলবে যে ব্রিটিশ আমাদের শান্তি শেষ করে দিয়েছে, তাকে বলবো উল্টো দিকে চিন্তা। যদি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত না হতো আমি আর জানে, কারণ ওরা আজকে কালকে স্টুডেন্ট, যদি এশিয়াটিক সোসাইটি তৈরি না হতো স্যার উইলিয়াম জোন্স না যদি ব্যবস্থা না করতে তাহলে পরে কিন্তু আমাদের এই সুন্দর এত সুন্দর সবকিছু কিন্তু নষ্ট হয়ে যেত, আমরা কিন্তু ঘুরে যেতাম। তাই উনবিংশ শতাব্দীতে নবজাগরণ, সেই নবজাগরণ কিন্তু আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আমাদের অতীতকে, তার ফসল হিসেবে আমরা বঙ্কিম চক্রকে পেয়েছি, তার ফসল হিসেবে আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি। তাই ব্রিটিশ শাসন আমাদের কাছে অভিশাপ বলে মনে হলেও
পরিবর্তে ছদ্মবেশে আশীর্বাদ ছিল, এটি কিন্তু আমাদের স্মার করে দিতে হবে। আমরা যেটা পাচ্ছি না, যেটা আমাদের মধ্যে ছিল, সেই চর্চা কিন্তু আমরা এখন করছি না। আগামী দিনে এমন একটা দিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, মানবিক মূল্যবোধ, মানবিক চর্চা ক্রমশ আমাদের থেকে হারিয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। প্রযুক্তির সর্বগ্রাসী প্রভাব আমাদের জীবনকে আজ বড় ছোট করে দিয়েছে, বড় সীমাবদ্ধ করে দিয়েছে। আজকে ওয়েস্টার্ন কালচারের প্রভাব, প্রযুক্তির যে প্রভাব, আজকে মোবাইলের যে প্রভাব, মানুষকে ক্রমশ স্থানুবাদ করে দিচ্ছে, চিন্তা ভাবনার প্রসারতা কমে যাচ্ছে। যদি একটা প্রতিকূল সত্যের কথা, যে আমাদের যদি অতীতকে যদি আমরা না জানি, অতীতকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। সঙ্গীত সেরকম একটা মাধ্যম। আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, যখন আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়, যখন আমরা বিষণ্ন হয়ে যাই, তখন যদি একটা গান শুনি, তাহলে মনের মধ্যে আমাদের একটা নতুন ভাবনা, নতুন একটা চিন্তা আমাদেরকে জাগরিত করে দেয়, আগামী দিনে এগিয়ে যাওয়ার পর। আমাদের খুব সৌভাগ্য যে আমরা গোপাল বাবুর মতো, হ্যাঁ ওনার ডাক নাম গোপাল বাবু আর কি, গোপালদা বলি আমরা তাকে চিনি আর কি, তাকে আর একটা পেয়েছি, তার সুমধুর কণ্ঠস্বর, তার ভরা গলা আমাকে মুগ্ধ করে দিয়েছে অনেক দিন ধরে। আমার মেয়ে ওনার কাছে গান শিখত এবং আমি তাহলে বসে থাকতাম, রাগ লাগিনীর যে ছন্দ, রাগ লাগিনীর যে মূর্ছনা আমাদেরকে আপ্লুত করে দিত। তাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ওনাকে নিয়ে এসে এরকম একটা অনুষ্ঠান করা, সেটা আমরা করতে পেরেছি। এই জন্য সংস্কৃতি বিভাগ এবং আমাদের এডুকেশন বিভাগকে আমি ধন্যবাদ জানাব যে তারা এটাই খেলার আমাদের সুযোগ করে দিয়েছে। আমাদের কান্দার আরেকান্ত পূর্ণ মহাবিদ্যালয় তার বয়স কিন্তু খুব বেশি নয়, 2008 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমার মনে হয় যে এই অল্প সময়ের মধ্যে আমরা অন্তত চেষ্টা করি, আমার ছাত্রছাত্রীদের শোনাবার চেষ্টা করি, শোনার কানটাকে তৈরি করে দেওয়ার চেষ্টা করি, আমরা অনেক সেমিনার করি, অনেক আলোচনা চক্র করি, যাতে করে ছাত্রছাত্রীরা এই ধরনের পণ্ডিতদের সান্নিধ্যে এসে নিজের শুনতে পায়, সেই চেষ্টাটা আমরা করে থাকি। সেই চেষ্টার সঙ্গে সান্নিধ্য রেখে আজকে এই অনুষ্ঠানটি হলো এবং আমার মনে হয় এটা একটা অতীব সুন্দর, একটা দারুণ সুন্দর একটা অনুষ্ঠান হলো, যেটা আমাদের মনির মণিমাকে চিরকাল চলে যাবে। এতমপুর থেকে যারা এসেছেন তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। পুণ্যে দেখি কলেজ থেকে দুজন এসেছেন, তার মধ্যে একজন আমার কলেজে বাকি মানুষ, তাকে পেয়েও আমরা খুব ধন্য পেয়ে গেছি। তাই ডক্টর গোস্বামীকে আমি অনুরোধ করব, তিনি যদি আমাদের কিছু বলেন তার কণ্ঠ। আজকের একটা চমৎকার একটা অনুষ্ঠানের মধ্যে আমরা ছিলাম, যে পরে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেওয়া আমার পক্ষে ততটা সম্ভব নয়। আমার মনে হয় অনেকের ভেতরে এই গান, এই শব্দরাশি কাজ করতে থাকবে এবং সেটার কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া বড্ড তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমার মনে হয়। আমার মনে হয়েছে যেটা, সেটা হচ্ছে যে মিউজিক থেরাপির কথা আমরা শুনেছি, আমরা কিছু বইও পড়েছি, যাতে দেখেছি যে বিশেষত ইউরোপে যারা দুরারোগ্য অসুখে ভোগেন তারা, তাদের অনেককেই এরকম মিউজিক থেরাপির সাহায্যে অন্তত কষ্টটাকে ভুলে থাকবার একটা ব্যবস্থা ডাক্তারবাবুরা করেন এবং তারা শোনেন। রবীন্দ্রনাথের গান কেমন করে ক্যান্সার রোগীর এই কষ্টকে হরণ করার ক্ষেত্রে কাজ করেছিল, পবিত্র সরকারের একটি অসামান্য বই আছে মৃত্যু নিয়ে, তাতেও তিনি সেই কথা বলেছেন, আপনারা হয়তো অনেকেই সেটা করেছেন। আমার খুব ভালো লেগেছে আজকে এই জায়গাটা, যে রবীন্দ্রনাথের গানের বিভিন্ন সুরের সঙ্গে সত্যের সঙ্গে
আমাদের স্নায়ুতন্ত্র বা ইথার তরঙ্গের যে চোখের কথা তিনি বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছেন, কখনো তার রবীন্দ্রনাথের কথা থেকে কখনো সুর থেকে যেটা আমাদের কাছে প্রতিস্থাপিত করেছেন, ভারী চমৎকার লেগেছে আমার। একটা কথা উনি বলেছেন যে আমরা ঈশ্বর মানি আর না মানি, সুর যে কাজটা করতে পারে আমাদের স্নায়ুর সঙ্গে, আমাদের এই অনন্ত বিস্তারিত যে ইথার তরঙ্গ এবং অনন্ত বিস্তারিত এই যে মহাকাশ, এর মধ্যে সুর যে আমাদের কোন জায়গায় নিয়ে যেতে পারে, যেমন গৃহপ্রবেশ নাটকের অংশ থেকে উনি দেখিয়েছেন ডাক্তারের সেই কথার ভেতর দিয়ে, যেমন জয়সিংহের সেই গানের ভেতর দিয়ে দেখেছেন যে মনোহর লঘু করার ক্ষেত্রে সুর যে কাজটা করতে পারে সেটা তিনি দেখিয়েছেন। আমরা যারা অতটা ঈশ্বর মনুষ্য নই তাদেরও ভেতর ছুটিয়ে গেছে এই সুরের এই অসামান্য জাদু শক্তি, যে কথা তিনি আমাদের সামনে তার অসামান্য গল্পে এবং অসামান্য সুরে জাতিকে উপস্থাপিত করেছেন। যদি নাটকের কথা না বলি তাহলে অসম্পূর্ণ থেকে যায়, অসম্ভব ভালো অভিনয় ক্ষমতার মধ্য দিয়ে চরিত্রগুলোকে আমাদের সামনে বাস্তব করে তুলবার চেষ্টা করেছেন। আর সবকিছুর মূলে আমাদের শরীরে আমাদের স্বাস্থ্যে এই যে সুর এবং সুরের যে নানান রাগ রাগিণী নানান যে তরঙ্গ, তা যে কিভাবে আমাদের শক্তিকে আমাদের জীবনী শক্তিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায় রবীন্দ্রনাথ থেকে এবং ভারতীয় সুরের নানান রকম সাম্রাজ্য থেকে তিনি সেগুলি আমাদের সামনে উপস্থাপিত করেছেন। তাই আমাদের কলেজের পক্ষ থেকে, অর্থাৎ ঈশ্বরচন্দ্র কলেজের পক্ষ থেকে এবং বাংলা কলেজের সকলের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে আমরা তাকে অন্তরে শুভেচ্ছা জানাই। নমস্কার। আমাদের কলেজের অধ্যাপিকা মৌসুমী গর্গ মহাশয়কে তার কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে এসে দাঁড়িয়েছি। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আজকের অনুষ্ঠান সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হওয়ার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর মৃণাল গান্ধী চট্টোপাধ্যায় মহাশয়কে। মূলত তার নির্দেশে আমরা এইরকম একটি আলোচনা চক্র করার অনুপ্রেরণা পেয়েছি। আমি ধন্যবাদ জানাই আজকে আমন্ত্রিত বক্তা বিশ্বদেব চট্টোপাধ্যায় মহাশয়কে। তিনি তার কণ্ঠের মাধ্যমে যে সাংগীতিক মাধুর্য আজ আমাদের গান করেছেন তাকে আমরা কৃতজ্ঞ। আশা করছি আগামী দিনেও আমরা তার এই ধরনের আন্তরিক সান্নিধ্য লাভ। এবার আমি ধন্যবাদ জানাই হেতমপুর কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর গৌতম চ্যাটার্জী মহাশয়কে। তার সহযোগিতায় আজকের এই আলোচনা চক্র আরো বেশি সমৃদ্ধ হয়েছে। এছাড়াও আমি ধন্যবাদ জানাই হেতমপুর কলেজের যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা আমাদের আজকে এই আলোচনা চক্রে যোগদান করেছেন তাদেরকে আমার অশেষ ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ ও কলেজের সমস্ত শিক্ষাকর্মীবৃন্দকে, তারাও প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে এই পুরো অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে আরো বেশি সাফল্যমণ্ডিত করে তুলেছে। ধন্যবাদ জানাই আমাদের টেকনিক্যাল কমিটির সদস্যবৃন্দকে, তারা তাদের অসীম পারদর্শিতার সাথে আজকে অনুষ্ঠানকে সুন্দর করে তুলেছে। সবশেষে আমি আমার সুইমের ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে
আজকে অনুষ্ঠান শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি শেষ হলো। আপনারা আমাদের উপরে যে মহাপ্রভু হল আছে সেখানে চলুন সামান্য মধ্যে আমাদের একটু আয়োজন করা হয়েছে। Thank you.